এখন থেকেই যদি পিজি গ্র্যাজুয়েশনের জন্য অর্থাৎ 11-12 জন্য প্রিপারেশন নিতে চাও বা ধরে নাও নিচ্ছ প্রিপারেশন, ঠিক আছে, তাতে কোনো কোনো কবিতা কোনো কোনো এসে কোনো কোনো টপিকে বা নোভেলে করতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে, ঠিক আছে, সেই জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকে বলেছে অনেকে জানিয়েছে বলে ভিডিওটা বানালাম, আমার মাথায় এসব আসেনি। তো যাই হোক, যে 11-12 যে সিলেবাস সেটা যদি আশা করি সবার মাঝেই আছে নিশ্চয় এতদিন অবধি, তো তারপরেও যদি না থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি সিলেবাসটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো বা টেলিগ্রামে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে মেন বক্তব্য হচ্ছে সিলেবাসটা নিয়ে আজকে আলোচনা করছি না, আলোচনা করছি যদি 11-12 জন্য, অনলি ফর 11-12, অনলি ফর পিজি অনার্স, ঠিক আছে, পিজির জন্য। তো 11-12 পরীক্ষার জন্য যদি তোমরা বসো এবং যদি অনলাইন ক্লাস করতে চাও বা টপিকগুলো একসঙ্গে নিতে চাও, দুটো অপরচুনিটি আছে, তুমি টপিকগুলো একসঙ্গে পেয়ে যেতে পারো বা অনলাইন ক্লাস করতে পারো। অনলাইন ক্লাস করলে সেক্ষেত্রে মান্থ ফি যেভাবে আগেরটাতে ছিল এটাতেও তাই, 19-এর ক্ষেত্রে পার মান্থ 200, এটাতেও 200, ওকে। তো সেটাতে কিছু বৈষম্য রাখা হয়নি, ক্লাসের পরিমাণও সেই রকম, যারা দেখোনি ভিডিও তারা ওগুলো আগে দেখে নেবে, ঠিক আছে। তো এখানে মেন বক্তব্য সংক্ষেপে বানিয়ে দিয়েছি, ভিডিওটা বড় করার ইচ্ছা আমার নেই। তো দেখো, যেগুলো কিন্তু অনেক কমন টপিক রয়েছে তার 9-10-এর যারা অলরেডি প্রিপারেশন নিয়ে নিচ্ছ, যেমন ওটসগুলো, আর কবিতার মধ্যে ওটগুলোই সবচেয়ে কঠিন এবং ওটগুলো না বুঝতে পারলে খুব বিরক্তিকর, বুঝতে পারলে এদের মতো ভালো জিনিস কমই আছে, তাই তো। তো ওটগুলো কমন আছে, ইউলিসিসটা কমন আছে, স্ট্রেঞ্জ মিটিংটা কমন আছে, দ্য ওয়াইল্ড ওয়ান অ্যাট কুল কমন আছে, ঠিক আছে, ড্রামারগুলোর মধ্যে ধরো না আশিষ্টুপষ্টু কনকার আর্মস অ্যান্ড দ্য ম্যান, এগুলো কমন আছে। তো এখানে আমি যেটা আলোচনা করছি, অনলাইন ক্লাস করলে তোমরা কী কী টপিক পেয়ে যাবে সেটা, ঠিক আছে, কোন কোন টপিক অনলাইন ক্লাসে থাকবে 11-12 জন্য বলছি কিন্তু আমি খালি, ওকে। সুপার অ্যানিমেটেড ম্যান, ড্রিম চিলড্রেন, এটা কমন আছে, ঠিক আছে, তো আমরা ওটা দেখে নেবো কী কী টপিক কমন থাকছে। দেখো, তো কমনের টপিকগুলো দেখার পরে এখানে আমি বলছি যে অনলাইন ক্লাসে যেগুলো থাকবে, দ্য ফ্লাই, সুপার অ্যানিমেটেড ম্যান, অফ স্টাডিজ, কুবলা খান, মোস্ট অফ অল ম্যাকবেথ, যেটা বলতে পারো বেশ একদম শেক্সপিরিয়ান যেহেতু ল্যাঙ্গুয়েজ, তো বুঝতেই পারছো কীরকম, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, রাইডার্স টু দ্য সি, ওয়ান্ডার ওয়াট হার নেম, স্যালাই কম্পেয়ার, তো এদেরও কবিতা বাদই দাও, এই কবিতাগুলো নিশ্চয়ই সহজ লেভেলের কবিতা বলেই মনে হয় তোমাদের, বাট স্যালাই কম্পেয়ারটা এটা সেই 11-12 ছিল বা তোমরা যদি আগে পড়ে থাকো সেটার সঙ্গে এসএসসি লেভেলের, এসএলএসটি লেভেলের স্যালাই কম্পেয়ার কবিতাটার অ্যানালিসিস, এক্সপ্লেনেশন, অ্যানালিসিস বলা হয় কবিতার লাইন বাই লাইনকে, তো সেটা কিন্তু অনেকটা ফারাক, মানেগুলো এক কিন্তু এখানে তোমার গভীরতাটা বাড়াতেই হবে। ধরে নাও 9-10 লেভেলে যারা প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষা দিচ্ছ, আর 11-12 যারা প্রিপারেশন নিচ্ছ, 11-12 জন্য পরীক্ষা দিচ্ছ, লেভেল একই হবে কি? হবে না, কেন, সেটাই স্বাভাবিক, তাই না? তো এখানে যেটা আমি বলছি যে যদি ক্লাসে যুক্ত হও সেক্ষেত্রে কিন্তু টপিকস পার্টস আর ফর অনলাইন স্টুডেন্ট, ওকে। তো ফ্লাইয়ের দেখো কটা পার্ট আছে সেটাও বলে দিয়েছি এখানে, যাতে কোনো ডাউট না থাকে, 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই সিলেবাসটা, ওকে। যে কটা এখানে দেওয়া আছে সে কটাই কিন্তু এক্সট্রা এখন নেই বানানো আমার কাছে, আমি কিন্তু বলে দিয়েছি লাইভ ক্লাস হয় না এখানে, লাইভ ক্লাস হয় না, তার বহু কারণ আছে, সেগুলো আগে ডিসকাস করা আছে। আর যেহেতু একটা আনসার্টেনিটির মাঝে চলছিলো যে পরীক্ষাটা কবে হচ্ছে না হচ্ছে, সেই জন্য লাইভ ক্লাসে কোনো ইন্টারেস্টই নেই, ঠিক আছে, সেখানে অনেকজন প্রেজেন্ট থাকে না, যার ইচ্ছে যখন প্রেজেন্ট থাকে, সিরিয়াস থাকে না, অনেক সাউন্ড আছে, অনেক রকম ডিস্টারবেন্স হয়। তো যাই হোক, দেখো ফ্লাইটা অনলাইন ক্লাসে থাকবে 11-12 জন্য। দেখো অ্যাকচুয়ালি দুটো পার্ট কিন্তু ইউটিউবে দেওয়া আছে, তোমরা সেটা আগে দেখে নেবে কেমন বটে, ঠিক আছে, ওগুলো ধরো ডেমো ক্লাস, ওগুলো ডেমো ক্লাস, এটা সবচেয়ে ভালো। কেউ কেউ বলে না যে ডেমো আছে, ডেমো নোটস আছে, দেয়ার ইজ নাথিং ফর ডেমো, ডেমো দরকার নেই, ভর্তি হবে হও না হয় না হও, অ্যাডভার্টাইজমেন্টের কী দরকার, তাই না? তো ইউটিউবে সেগুলো তোমরা পাচ্ছ অটোমেটিক, বহু ছেলেমেয়ে সেগুলো দেখছে, উপকার পাচ্ছে। তো সুপার অ্যানিমেটেড ম্যানের 6টা পার্ট আছে, একটা ইউটিউবে দেওয়া আছে, বাকি 5টা আমি পড়াবো, ঠিক আছে। অফ স্টাডিজের কোনো পার্ট ইউটিউবে দেওয়া নাই, 2টো পার্টই আমি পড়াবো, কুবলা খানের 1টা পার্ট, ম্যাকবেথের 18টা পার্ট আছে, 2টো পার্ট ইউটিউবে আপলোড আছে, বাকি 16টা পার্ট আমি পড়াবো, ঠিক আছে, তোমাদেরকে দেওয়া হবে। প্রাইড অ্যান্ড প্রেজুডিসে 12টা পার্ট ইউটিউবে দেওয়া আছে, 13-14 পর্যন্ত, মানে এতদূর পর্যন্ত পড়লে মোটামুটি যদি লাইন বাই লাইন তুলে এমসিকিউ দেয়, কে বলেছিল, কেন বলেছিল, কেন এতগুলো পার্টি করানো হচ্ছে, বুঝতে পারছো, লাইন বাই লাইন যদি এক্সপ্লেনেশন তুলে দেয় যেটা কে বলেছিল, কাকে বলেছিল, তাহলে তোমরা প্রথম 6টা বা 7টা চ্যাপ্টার এটা দেখবে, 7টা চ্যাপ্টার যত সম্ভব প্রাইড অ্যান্ড প্রেজুডিসটা, তো অতটাতেই এনাফ হবে, বুঝতে পারলে। ম্যাকবেথের যেমন একদম শেষ পার্ট 1-2 পর্যন্ত লাইন বাই লাইন বুঝলেই হলো, গ্যারেন্টেড কোনো সন্দেহ থাকবে না, যদি এসে কেউ কোয়েশ্চেন হতো তাহলে অনেক
ছোটো ছোটো লাইন আমাকে করতে হতো, এম সি কিউ কোয়েশ্চেন যেহেতু, তাও অ্যাক্ট থ্রি স্টার্ট করা হয়েছে, যদিও দরকার ছিল না, অ্যাক্ট টুটাই আনা। রাইডার্স টু দ্য সি কিন্তু গোটাটা ভালো করে পড়তে হবে, গোটাটাই পড়ানো আছে, টোটাল 7টা পার্ট, 2টো পার্ট ইউটিউবে দেওয়া আছে, দেখে নেবে। স্যার আই কম্পেয়ার বললাম, আলাদাভাবে পড়তে হবে, একটু ভালো করে ডিপলি পড়তে হবে, ঠিক আছে? তো এখানে ডার্ক লেডিকে বলেছে না কাকে বলেছে সেগুলো আমরা রায়থেস লিখে সেটা আলোচনা হবে কবিতার মাঝে। অ্যান্ড ওয়ান ডাই রোট হার নেম, এটা একটা পার্ট, ঠিক আছে? খুব সুন্দর মিষ্টি কবিতা। তো এগুলো হচ্ছে 11-12-এর জন্য, আমি বললাম 4 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হবে। দুটো তোমাদের কাছে অপরচুনিটি আছে, হয় অনলাইন ক্লাসে ভর্তি হবে 4 মাসের জন্য, ফি যেটা বলেছি সেটাই 200, ঠিক আছে? অ্যাডমিশন ফি হিসাবে যারা আগে গ্রুপে যুক্ত আছে তাদের অ্যাডমিশন ফি লাগবে না, যারা নতুন করে করতে চাইছো তাদের লাগবে 50-50, ঠিক আছে? আবার আরেকটা কি অপশন, যে অনলাইন ক্লাসে না যুক্ত হয়ে তুমি এগুলোকে একবারে পারচেস করে নিতে পারো, সেক্ষেত্রে পেমেন্ট বেশি হবে, বিকজ তুমি এককালীন একবারে নিতে চাইছো, ঠিক আছে? পেমেন্ট যোগাযোগ করবে আমার সঙ্গে, তারপর আমি ডিসকাস করবো, বলে দেবো, হট করে বলা যায় না, ঠিক আছে? তো সেটা ক্রাইটেরিয়া অনুসারে বলতে হবে, প্রসেসিং ফি অনুসারে বলতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে জানাবে বা টেলিগ্রামে জানাবে বা ফোন করে নেবে সন্ধ্যের দিকে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে অ্যাবাউটে দেওয়া আছে ফোন করার টাইমটা, সেটা ফলো করলে খুব ভালো হয়। ওকে, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।